আপনাদের আশীর্বাদ ধন্য হয়ে আমি এমপি হয়েছি এবং বিগত প্রায় 4 বছরে আমি যেভাবে উন্নয়নের কাজ আমি দিল্লিতে দেখতে পাচ্ছি আপনাদের কাছে বললে আমার আজকে গর্ব হয় যে আমি একটা সুনাম ভারতবর্ষ দেখতে পাচ্ছি আগামী দিনে এবং এটা খুব বেশি দূর নয় আগামী 5 থেকে 7 বছরের মধ্যে দেশের অর্থনীতি পুরো কাপুরো বদলে যাবে এই ইলেকশন 2024 আর আমার গ্যারান্টি 2029 এর ইলেকশনের আগে ভারতবর্ষ পৃথিবীর বুকে এখন 5 নম্বর অর্থনীতি আছে আগামী কয়েক বছরের মধ্যে 3 নম্বর অর্থনীতিতে আমরা চলে আসব জাপান এবং জার্মানিকে পিছনে ফেলে আমি একটা কথা বলে আমার বক্তব্য শেষ করব সেটা হচ্ছে মিউনিসিপালিটি যেটা আমি একটু আগে গিয়ে বলে এসেছি যে আজকে ভারতবর্ষ একটা লিস্ট জারি করেছে পুরো ভারতবর্ষের সবথেকে নোংরা শহর কোনটা এটার একটা লিস্ট জারি করেছে গতকালকে রাতে জারি হয়েছে এই প্রথম সবথেকে নোংরা 25টা শহর ভারতবর্ষের মধ্যে একটি প্রদেশের আছে 19টা শহর 19টা শহর একটি প্রদেশে আর সেই প্রদেশের মুখ্যমন্ত্রীকে যখন নরেন্দ্র মোদী বলেছিলেন যে আপনার শহরে আপনার প্রদেশে নোংরা হয়ে যাচ্ছে আপনি এটা পরিষ্কার করেন না হলে জীবাণু আসলে মহামারী রূপ দেখা দেবে আপনি সেই জায়গাগুলোকে ঠিক করেন উনি বলেছিলেন যে না নরেন্দ্র মোদী পলিটিক্স করছে আজকে এই সময় প্রদেশের নাম হচ্ছে পশ্চিমবঙ্গ ভারতবর্ষের 25টি নোংরা শহরের মধ্যে 19টি নোংরা শহর পশ্চিমবঙ্গতে আছে এবং আপনাদেরকে বললে আরো আপনারা বুঝবেন যে পুরো ভারতবর্ষে ডেঙ্গু বলে একটা মহামারী হয় একটা রোগ হয় সেই ডেঙ্গু আজকে পুরো ভারতবর্ষে 3000 রোগী আছে এবং শুধু পশ্চিমবঙ্গতে 38000 রোগী আছে আজকের দিনে এবং এটা কেন হয়েছে কারণ সেই জায়গার মিউনিসিপালিটি সেই শহরগুলোকে সুন্দর এবং পরিষ্কার এবং পরিচ্ছন্ন রাখে ডেঙ্গুতে মৃত্যু হচ্ছে সচরাচর কাজে মিউনিসিপালিটি যারা পরিচালনা করেন আপনারা যারা করছেন জমাজল রাখবেন না ডেঙ্গুর মশা দিনের বেলা কামড়ায় ডেঙ্গুর মশা রাত্রিবেলা কামড়ায় না ডেঙ্গুর মশা দিনের বেলা কামড়ায় দিনের বেলা জমাজল রাখবেন না দিনের বেলা ওয়াটারটাকে ফ্লো করে যাতে চলে যায় সেটার ব্যবস্থা করবেন আর এই অঞ্চলে মিউনিসিপালিটিকে দিয়ে ফগিং ডিফগিং যদি করাতে পারে তাহলে যাতে ডেঙ্গুর মহামারী যাতে সুনাইবাসীকে ছুঁতে না পারে সেই ব্যবস্থা আমাদের নিতে হবে আর একটা শাহরুখ ভাই একটা কথা বলেছে যে আমার সঙ্গীয় পিতৃদের এখানে এখানে একটা বিসর্জন ঘাটের জন্য একটা কথা বলেছিলেন কিন্তু অসমাপ্ত সময় উনি চলে গেছিলেন 2009 এবং 2019 এ আপনাদের আশীর্বাদ পেয়ে আমি সাংসদ হয়েছি এবং এখানে একটা আমরা বিসর্জন ঘাট একটা স্থাপন করেছি ঈদগাহ জন্য আমরা একটা টাকা দিয়েছি এবং শাহরুল ভাই আর মিউনিসিপ্যালিটি এখানে প্রায় 150 মিটার রাস্তা আছে এই রাস্তাটা আমরা করে দিতে লাগে কারণ এইখানে রাস্তাটা অবস্থা খুব ভালো না আমি আজকেও একবার দেখেছি তো আমি কথা দিলাম যে আমি এই অঞ্চলের যে রাস্তাটা আছে এই রাস্তাটা আমি ঠিকঠাক করে যাতে এই যে বিমলাংশু রায় বিসর্জন ঘাট আছে তা বৈভবভাবে সুন্দরভাবে স্থাপন করা যায় আর আগামী দিনে এই অঞ্চলে যারা বিসর্জন করতে আসেন তাদের যাতে কষ্ট না হয় সেটার ব্যবস্থা আমি করে দেব আমি মিউনিসিপ্যালিটিতে 15 লাখ টাকা দিয়েছি